সাবস্ক্রাইব করুন ওপেন স্কাই নিউজ চ্যানেলকে এবং পাশের বেল বাটনটা ক্লিক করুন লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনের জন্য। হ্যালো বন্ধুরা, আমি হুসেন আর আপনারা দেখছেন ওপেন স্কাই নিউজ। আপনাদেরকে ওপেন স্কাই নিউজে স্বাগত জানাই। আপনাদের যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ SBI যাদের অ্যাকাউন্ট রয়েছে, তাদের এই খবরটা অবশ্যই জেনে নেওয়া উচিত। আপনারা যদি খবরটা পুরোপুরিভাবে না জানেন তো শেষ পর্যন্ত লস কিন্তু আপনাদেরই হবে। কারণ NDTV দেখুন, এখানে দোসরা জানুয়ারি একটা খবর দিয়েছে ইংলিশ নিউজ পেপারে, যেখানে SBI ক্ল্যারিফাইজ অন 1771 ক্রোর আর্নিং ফর মিনিমাম ব্যালেন্স ফাইন্স। তো আপনারা একটু কল্পনা করে দেখুন, একটা ব্যাংক মিনিমাম ব্যালেন্স মেনটেনেন্সের জন্য যারা মেনটেনেন্স করতে পারে না তাদের কাছ থেকে ফাইন হিসাবে, পেনাল্টি হিসাবে 1771 কোটি টাকা আয় করেছে। তো একটু ভেবে দেখুন, এই 1771 কোটি টাকা আসলে কাদের? এই টাকা নিশ্চয় যারা ওই কোটিপতি তাদের নয়। মিনিমাম ব্যালেন্স কারা মেনটেনেন করতে পারে না? যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব ফ্যামিলি মজুর, প্রত্যেক দিন পরিশ্রম করে, দিন আনে দিন যায়, তাদের ইনকাম করা টাকা এখানে অন্যায়ভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এভাবে কেটে নিয়ে সেই টাকা এরকম করে আর্নিং করছে। তো এই 1000 টাকা মিনিমাম ব্যালেন্স, 2000 টাকা, 5000 টাকা, এই যে মিনিমাম ব্যালেন্স, এগুলো যারা যারা ধনবান ব্যক্তি রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা গরিব মানুষ তাদের যত রকমের সমস্যা, তাই না? তো আমরা দেখে নেব যারা মিনিমাম ব্যালেন্সের ব্যাপারটা আসলে কোথায় কিভাবে দেওয়া রয়েছে। তো এখানে একটা ছবির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন এই ছবিতে আমরা দেখব, ছবির মাধ্যমে দেখার চেষ্টা করব, SBI মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স রিকোয়ারমেন্ট, রিজিয়ন মিনিমাম ব্যালেন্স, পেনাল্টি চার্জ। তো মেট্রো এরিয়া যেখানে রয়েছে সেখানে মিনিমাম ব্যালেন্স মেনটেনেন্স করতে হবে 5000 টাকা। 5000 টাকা মিনিমাম ব্যালেন্স যদি এখানে মেনটেনেন্স না করা হয় তাহলে 50 থেকে 100 টাকা চার্জ করা হবে। আরবান এরিয়াতে সেখানে 3000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, না হলে সেখানে 50 থেকে 100 টাকা পেনাল্টি চার্জ করা হবে। সেমি আরবান সেখানে 2000 টাকা মেনটেনেন্স করতে হবে, না হলে 50 থেকে 100 টাকা পর্যন্ত ধার্য করা হবে। এবার দেখুন এখানে রুরাল এরিয়া যেটা খুবই মারাত্মক, 1000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, নাহলে 20 থেকে 50 টাকা কাটা হবে। এই বেশিরভাগ যে আমরা দেখলাম 1771 কোটি টাকা যে পেনাল্টি চার্জ থেকে আর্নিং করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা ম্যাক্সিমাম আপনারা দেখতে পাবেন সেমি আরবান, রুরাল ও আরবান এরিয়ার অ্যাকাউন্ট থেকে এগুলো ইনকাম করা হচ্ছে। কারণ দেখুন রুরাল এরিয়াতে যারা খেটে খাওয়া মানুষ তারা ব্যাংকের অ্যাকাউন্ট রাখে, সে বিভিন্ন ধরনের সরকারের প্রজেক্টে যে ভর্তুকি থাকে সেগুলো তাদের ভায়া অ্যাকাউন্ট হয়ে আসে। তো তারা যেহেতু দিন মজুর, দিন আনে দিন খায়, তাই তারা টাকা অ্যাকাউন্টে রাখতে পারে না, সেটা তারা তুলে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে তাদের টাকা যদি কিছু থেকে যায় সেই অ্যাকাউন্ট থেকে সেগুলো কেটে নেওয়া হয়, যা খুবই দুঃখজনক। এবং সেমি আরবানের ঠিক একই রকমভাবে তাদের টাকা অন্যায়ভাবে কেটে নেওয়া হচ্ছে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা আমি কোনোরকমভাবে এটা মেনে নিতে পারছি না, যেহেতু গরিব মানুষের টাকা এভাবে তারা পেনাল্টি হিসাবে কেটে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা, আপনারা একটা সাধারণ জিনিস একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে 1771 কোটি টাকা যেখানে আর্নিং করছে পেনাল্টি চার্জ হিসাবে, তো এতে আমাদের লাভটা কী হচ্ছে আকারে, তাই না? তো বন্ধুরা, আপনারা যে নিজেদের ব্যালেন্স, মিনিমাম ব্যালেন্স ব্যাংকের অ্যাকাউন্টে মেনটেনেন্স করার চেষ্টা করবেন, নাহলে এইভাবে পেনাল্টি চার্জ করে ব্যাংকগুলো আরও বেশি লাভবান হবে। তো চেষ্টা করবেন মিনিমাম ব্যালেন্স রাখার। আর ভিডিওতে আপাতত এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেল ওপেন স্কাইকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করবেন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওতে আপাতত এখান পর্যন্তই, ধন্যবাদ।